আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি কাঁচাকলার ভর্তা একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করতে হয় সেটাই একটু শেয়ার করব তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা কোথাও স্কিপ করো না দেখো পুরোটা বিশেষ কিছু একটা উপকরণ লাগবে না অল্প উপকরণ দিয়েই সুন্দর একটি রেসিপি তৈরি করা যাবে খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছিল আশা করি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা কলা ভালো করে ধুয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু একটা ঝাঁঝরির ওপরে ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে একটু সময় লাগে তোমরা বলবে গ্যাস খরচা হবে একটু গ্যাস খরচা হয় কিন্তু এক ভালো জিনিস খেতে গেলে অবশ্যই একটু গ্যাস লাগবে একটু টাইম নিয়ে যেহেতু সিম আছে করতে হবে বেশ কিছুক্ষণ লেগেছে টাইম উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল বেশ সময় লেগেছিল যেহেতু সিম আছে করেছি গ্যাস বাড়িয়ে তো করা যাবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা একটুও সেদ্ধ হবে না সেই জন্য বারবার বারবার উল্টে পাল্টে আমাকে সেঁকে নিতে হয়েছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি দেখো শেখছি বেশ টাইম লেগেছে কিন্তু খুব ভালোভাবে সেখানে নিতে হবে হলে কিন্তু খাওয়াই যাবে না একদম ওদিকে ভালো করে সেদ্ধ হতে হতে আমি দেখিয়ে দিই আর কি কি উপকরণ লাগবে একটা পেঁয়াজ আমি কুচো করে কেটে নিয়েছি সরু সরু করে আর লাগবে সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগবে লবণ আর একটু চিনি দেখো সব উপকরণগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এদিকে কিন্তু কলাগুলো ভালো করে কিন্তু সেকা হয়ে গেছে বেশ উল্টে পাল্টে কিন্তু ভালো করে আমি সেঁকে নিয়েছি দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে একদম নরম করে কিন্তু সেঁকে নিতে হবে দেখো আমি গ্যাস অফ করে দিলাম এবার আমি নামিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে এবার কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য একদম গরম তো আর ছাড়ানো যাবে না আমি বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো বেশ ঠান্ডা হয়ে গেছে আমি খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে আমি বের করে নিচ্ছি ভেতরের অংশটুকু আস্তে আস্তে ছাড়াতে হবে নাহলে কিন্তু কালো যেহেতু সেকেছি গ্যাসের মধ্যে একটু কালো চামড়াগুলো উঠে আসতে পারে সেজন্য খুব সাবধানে কিন্তু ছাড়াতে হবে অনেক রকমভাবেই খাওয়া যায় এটা কিন্তু একদম শুকনো হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আস্তে আস্তে আমি কোষা থেকে সমস্ত ভেতরের অংশটুকু আমি বের করে নিচ্ছি একদম দেখো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে সমস্তটা ছাড়িয়ে আমি ফিরে আসছি দেখো আমি তিনটে কাঁচা কলাই কিন্তু পুরো ছাড়িয়ে নিয়েছি একদম নরম হয়ে গেছে তুলতুল করছে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি উপকরণগুলো প্লেটে ঢেলে নিচ্ছি প্রথমে ঢেলে দিলাম কুঁচনো পেঁয়াজটা যত মিহি করে পেঁয়াজটা কাটা যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার টুকরোগুলো একটু দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে সর্ষের তেল আর পেঁয়াজটা প্রথমে মাখিয়ে নিচ্ছি তারপরে আস্তে আস্তে কাঁচা লঙ্কাটাও আমি মাখিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি লবণ আর চিনিটা দিয়ে ভালো করে সবটা উপকরণ একসাথে মেখে নিচ্ছি কাঁচা কলাগুলো আলাদা একটু আমি চটকে নিলাম প্রথমে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল লবণ চিনি সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালেই ভালো চামচ দিয়েও মাখানো যায় কিন্তু হাত দিয়ে মাখালে ভালো করে সমস্ত উপকরণটা মিশে যায় বাকি যে সর্ষের তেলটুকু ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম ওই মিশ্রণের মধ্যে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ দেখো আমার সমস্ত উপকরণগুলো মাখানো হয়ে গেছে আমি একটি বাটিতে সার্ভ করে দিয়েছি গরম ভাতে কিন্তু একদম জমে যাবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করো আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে